আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাই ডিয়ার অল রেসপেক্টেবল অডিয়েন্স, মাই ডিয়ার অল রেসপেক্টেবল সাবস্ক্রাইবার্স এবং আমার সকল ফ্যান ফলোয়ার্স এবং নিউ গেস্ট, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং ইসলামী সম্বোধন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বিশ্বাস আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। বৈশ্বিক এই প্যান্ডামিক টাইমে সবার জন্য দোয়া করছি, সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, অবশ্যই স্টে সেফ, স্টে হেলদি অ্যান্ড স্টে হোম। সো থ্যাংক ইউ সো মাচ। চলুন আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি যে উদ্দেশ্যে সেটা শেয়ার করা যাক। প্রথমে আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমার নাম একে তালুকদার, ফর এভারের এফবিও, বিজনেস মেন্টর অ্যান্ড টিম ওয়েলনেস চ্যাম্পিয়ন ফর এভার লিভিং প্রোডাক্টস। ওকে, আজকে আমরা ফর এভার লিভিংয়ের ওয়ার্ল্ড ফেমাস একটা প্রোডাক্টস নিয়ে কথা বলবো, অত্যন্ত ইফেক্টিভ একটা প্রোডাক্টস নিয়ে কথা বলবো এবং ভেরি 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 এসেনশিয়াল একটা প্রোডাক্টস নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। প্রোডাক্টসটা হচ্ছে লাইট আল্ট্রা অ্যামাইনোটিন। আপনারা সবাই জানেন আমাদের ফর এভার লিভিংয়ের মধ্যে যেই ভেজিটেবল, যে প্রোটিন বেস যে প্রোডাক্টসটা রয়েছে তার নাম হচ্ছে ফর এভার লাইট আল্ট্রা অ্যামাইনোটিন। ফর এভার লাইট আল্ট্রা অ্যামাইনোটিনটা হচ্ছে একটা প্রোটিন শেক, যেই প্রোটিন শেকটা হচ্ছে অল এইজের পার্সনের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত প্রয়োজনীয় একটা বিষয়। আপনারা জানেন প্রোটিন মানুষের শরীরে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, প্রোটিন আমাদের প্রতিদিন দরকার। বাট বিজ্ঞানীরা বলছে ভেজিটেবল প্রোটিনটা হচ্ছে শরীরের জন্য অত্যন্ত উপকারী এবং ফর এভার লাইট আল্ট্রা অ্যামাইনোটিন যে প্রোডাক্টসটা তৈরি করেছে এটার মূল কাঁচামাল বা ইনগ্রিডিয়েন্টস হচ্ছে সয়া প্রোটিন। সয়া আপনারা জানেন এটা এরকম একটা ডাল যার মধ্যে রয়েছে 100% প্রোটিন, একমাত্র ভেজিটেবল সয়া যার মধ্যে 100% প্রোটিন রয়েছে। সো এই প্রোটিন ব্ল্যান্ড সারা পৃথিবীর মার্কেটে প্রচুর কোম্পানি তৈরি করে, প্রোটিন শেক তৈরি করে, বাট ফর এভার লিভিংয়ের যে লাইট আল্ট্রা এটার স্পেশালিটিটা কী আজকে আপনাদের সাথে শেয়ার করব, স্পেশালি ফর এভার লাইট আল্ট্রার স্পেশালিটিটা কী। দেখেন ফর এভার লাইট আল্ট্রাটা হচ্ছে একটা রেজিস্টার্ড ট্রেডমার্ক করা প্রোডাক্টস এবং ফর এভার লাইট আল্ট্রাটা হচ্ছে সারা পৃথিবীতে ইউনিক প্যাটেন্ডেন্ট একটা প্রোডাক্টস। কেন প্যাটেন্ডেন্ট? কারণ এটা হচ্ছে অ্যামাইনোটিন যুক্ত একটা প্রোটিন শেক, যে প্রোটিন শেকটা সারা পৃথিবীতে অত্যন্ত কদর, অত্যন্ত এটা অ্যাকসেপ্টেবল একটা প্রোডাক্টস, অত্যন্ত ট্রাস্টি একটা প্রোডাক্টস। বলা হচ্ছে এখানে পার ডে একজন মানুষের জন্য যে ডেইলি যে রিকমেন্ডেশন সেখানে অনুযায়ী যে 2 চামচ লাইট আল্ট্রা অ্যামাইনোটিনের মধ্যে কী রয়েছে সেটা আপনারা দেখলে খুবই বিস্মিত হবেন। আমাদের এটা খাওয়ার নিয়ম হচ্ছে 2 সার্ভিং এ ডে প্রিপেয়ার উইথ নন ফ্যাট মিল্ক, যে কোনো একটা স্কিম মিল্কের সাথে অথবা ফ্যাট ফ্রি মিল্কের সাথে আপনি এটা অ্যাড করে খেতে পারেন এবং প্রতি 2 চামচের মধ্যে যেই উপাদানগুলো রয়েছে আমাদের কোম্পানি সেটা ক্লিয়ার করছে, 34 গ্রাম কমপ্লিট প্রোটিন রয়েছে। আপনারা জানেন এই শেকের ভেতরে একটা চামচ রয়েছে, ওই চামচে 1 চামচ সয়া পাউডারের মধ্যে রয়েছে আপনার 17 গ্রাম প্রোটিন। দ্যাট মিন্স আপনি যদি 2 গ্লাস যদি আপনি লাইট আল্ট্রা শেক খান তাহলে সেখানে আপনি কমপ্লিট 34 গ্রাম প্রোটিন পাচ্ছেন। সো 100% আরডিআই, 18টা ভিটামিনস এবং মিনারেলস রয়েছে এর মধ্যে এবং 2 গ্রাম ফাইবার রয়েছে এর মধ্যে, 432 গ্রাম ক্যালোরি রয়েছে এর মধ্যে, 1 গ্রাম ফ্যাট রয়েছে এবং 6 গ্রাম কি কার্বোহাইড্রেটস রয়েছে এর মধ্যে এবং রয়েছে অ্যাসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড যাকে বলা হচ্ছে অ্যামাইনোটিন। ওকে, আসুন তাহলে আমরা আর একটু ভেতরে যাই, বিস্তারিত দেখব যে এর বিশেষত্বটা কী। প্রোটিন শব্দটা এসছে গ্রিক শব্দ দ্য ফার্স্ট থেকেই আসছে প্রোটিন, এবং যার অর্থ হচ্ছে শরীরের প্রথম যেটা দরকার সেটাই হচ্ছে প্রোটিন। এবং প্রোটিন আমাদের বডিতে কি কাজ করে দেখেন, বলা হচ্ছে মাসেল টিউনের ক্ষেত্রে প্রোটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের দেশে যারা জিম করেন, বডি বিল্ডিং করেন এবং যারা ফিটনেস সচেতন তাদের জন্য প্রোটিনের কোনো বিকল্প নেই। দেন এর পরবর্তীতে রয়েছে এটা বোন গ্রোথের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রোটিন, ব্লাড সেল তৈরি করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রোটিন, আমাদের চুলের জন্য, চুলের স্বাস্থ্য সুরক্ষার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের নখ তৈরির জন্য, নখের সৌন্দর্যের জন্য প্রোটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বলা হচ্ছে আমাদের প্রত্যেকটা শারীরিক যে কোষ, শরীরের যে কোষ রয়েছে সেই কোষের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং বলা হচ্ছে প্রোটিন যে কাজগুলো করে বডিতে তার মধ্যে মেজর কাজ হচ্ছে আমাদের নিউ সেল প্রোডিউস করতে এটা হেল্প করে, নতুন কোষ তৈরি করতে হেল্প করে, এবং হচ্ছে আমাদের শরীরের যে টিস্যু রয়েছে, যেই টিস্যু
অত্যন্ত সুস্থ রাখতে গিয়ে টিস্যুটাকে মেনটেন করতে গিয়ে কিন্তু প্রোটিনের প্রয়োজনীয়তা রয়েছে। এবং আমাদের বডিতে ম্যানি টাইপস অফ এনজাইম রয়েছে, যেটা শরীরের তরল অংশ, যেমন আপনার থুতু যে দেখেন, থুতুটা এক ধরনের এনজাইম। সো এনজাইম আমাদের বডিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, প্রোটিন আমাদের এনজাইম তৈরিতে প্রয়োজন। এবং এরপরে এনজাইম কী কাজটা করে দেখেন, এনজাইম আমাদের খাবারকে ডাইজেশন করতে হেল্প করে, দ্যাট মিন্স আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটাকে হেলদি রাখতে, ইম্প্রুভ করতে, ডাইজেশন কমপ্লিট করতে কিন্তু এনজাইম প্রয়োজন। এবং এনজাইমের দরকার হচ্ছে আমাদের হরমোন তৈরিতে। আপনারা জানেন ম্যানি টাইপস অফ হরমোনস রয়েছে হিউম্যান বডিতে, সো এই হরমোন প্রোডিউসে এটা প্রয়োজন। এবং রয়েছে এক ধরনের কেমিক্যাল তৈরিতে এটা প্রয়োজন, প্রোটিন। প্রোটিন কী করে, প্রোটিন যে এনজাইম তৈরি করে, এনজাইম আবার আমাদের বডিতে এক ধরনের কেমিক্যাল তৈরি করে যাকে বলা হয় নিউরো ট্রান্সমিশন। এই নিউরো ট্রান্সমিশন আবার আমাদের দরকার খুবই খুবই গুরুত্বপূর্ণ কার্যাবলী সম্পাদন করে নিউরো ট্রান্সমিশন। প্রথমত হচ্ছে আমরা যে চিন্তা করি এবং আমরা যে অনুভূতি, আমাদের যে অনুভূতির যে ক্ষমতা, আমাদের এই অনুভূতির ক্ষমতা বাড়ায়, আমাদের চিন্তা শক্তি বাড়ায় বা এবং ধরে রাখতে, ঠিক রাখতে আমাদের নিউরো ট্রান্সমিশন প্রয়োজন। আমাদের যে চোখের যে দেখা এবং হচ্ছে কানের যে শোনা, এই দেখা এবং শোনা এই জিনিসগুলোর জন্য নিউরো ট্রান্সমিশন কাজ করে। এবং মুভ আপ, আমরা যে অ্যাক্টিভ মুভ আপ করি, আকার ইঙ্গিতে কথা বলি, হাঁটাচলা করি, অ্যাক্টিভ থাকি, সক্রিয় থাকি, এই সক্রিয় থাকার জন্য আমাদের নিউরো ট্রান্সমিশন রোল প্লে করে। নিউরো ট্রান্সমিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্যাট মিন্স আপনারা বুঝতেই পারছেন প্রোটিন কত বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মানব দেহের মধ্যে। ওকে, এবার আমরা চলে যাব যে প্রোটিনের সোর্স কী। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে মাছ, মাংস, দুধ রয়েছে এবং ভেজিটেবল রয়েছে, বিস্কিটস রয়েছে। সো এগুলো হচ্ছে আমাদের প্রোটিনের সোর্স। সো ম্যানি টাইপস অফ সোর্স রয়েছে প্রোটিনের, এর মধ্যে অন্যতম হচ্ছে মাছ, মাংস, দুধ, ডিম। এগুলোই আমরা এতদিন জানতাম বা এগুলোই আমরা বেশিরভাগ মানুষ জানি। বাট বিজ্ঞানীরা প্রমাণ করেছে অনেকদিন আগের থেকে যে সয়া হচ্ছে একমাত্র ভেজিটেবল যার মধ্যে রয়েছে লট অফ প্রোটিন। সো এই প্রোটিনকে বলা হয় ম্যাক্রোনিউট্রিয়েন্ট। ম্যাক্রোনিউট্রিয়েন্ট মিন্স হচ্ছে শরীরে বেশি পরিমাণে যেই পুষ্টিটা দরকার তাকে বলা হয় ম্যাক্রোনিউট্রিয়েন্ট। সো শরীরে কিন্তু প্রোটিন আমাদের তিন বেলাই দরকার, তিনটা রিচ মিলের সাথে। এবং বলা হচ্ছে ক্যান নট বি স্টোর, অর্থাৎ প্রোটিন বডির মধ্যে কিন্তু স্টোর থাকে না। এবং বলা হচ্ছে বডি ক্যান নট মেক ইট, এটা শরীর তৈরিও করতে পারে না, প্রোটিন আমাদেরকে খাবারের মাধ্যমেই নিতে হয়। দ্যাট মিন্স মাস্ট কাম ফ্রম ডায়েট, দ্যাট মিন্স আপনাকে এটা কি খাবারের মাধ্যমেই আসতে হবে শরীরের মধ্যে। সো এত গুরুত্বপূর্ণ যে রোল প্লে করে যেই উপাদানটা, সেটা কিন্তু আপনার খাদ্য তালিকার মাধ্যমেই আপনার শরীরে প্রবেশ করাতে হবে। সো মাই ডিয়ার অল লাভলি অডিয়েন্স এবং ভিউয়ার্স, আপনারা কি বুঝতেই পারছেন যে প্রোটিনের গুরুত্ব কত বেশি আমাদের শরীরে। এবার আসুন আমরা দেখব 68 কেজি পার্সনের, যে একজন অ্যাভারেজ পার্সনের প্রতিদিন কত গ্রাম প্রোটিন দরকার। বিজ্ঞানীরা রিসার্চ করে বলছে একজন অ্যাভারেজ পার্সনের প্রতিদিন 54 গ্রাম প্রোটিন দরকার। এবং একজন অ্যাক্টিভ লোক, যিনি প্রচুর অ্যাক্টিভ থাকেন, তার জন্য 89 গ্রাম প্রোটিন দরকার পার ডে। এবং ওয়েট লিফ্ট যিনি করেন, দ্যাট মিন্স ভারী কাজ যিনি করেন, বডি বিল্ডিং যিনি করেন, তার জন্য 125 গ্রাম প্রোটিন পার ডে দরকার। এবং যিনি রিপিয়ার, ভঙ্গুর স্বাস্থ্যের অধিকারী, চিকন এবং ভঙ্গুর, পুষ্টিহীনতায় ভুগতেছে বা অতিরিক্ত ভারী কাজ করে, কায়িক শ্রম করে, তাদের জন্য দরকার হচ্ছে 120 গ্রাম প্রোটিন পার ডে। সো এটা হচ্ছে প্রোটিনের রেশিও। দেন এরপরে বলা হচ্ছে প্রোটিনের সোর্স হচ্ছে দুইটা, অ্যানিম্যাল সোর্স এবং ভেজিটেবল সোর্স। সো বিজ্ঞানীরা বলছে অ্যানিম্যাল সোর্সের চাইতে ভেজিটেবল সোর্স কেন স্পেশাল, সেটা সম্পর্কে বলছে যে এটার মধ্যে রয়েছে লো ফ্যাট, এটার মধ্যে রয়েছে লো স্যাচুরেটেড ফ্যাট, এটার মধ্যে রয়েছে লো কোলেস্টেরল এবং এটার মধ্যে রয়েছে হাই ফাইবার। দ্যাটস ওয়াই ভেজিটেবল প্রোটিন ইজ দ্য বেস্ট। ওকে, দেন এরপরে এখানে আমরা একটা প্রোটিনের চার্ট দেখতে পাচ্ছি, আপনারা দেখে খুবই আনন্দিত হবেন। দেখেন আমরা যেই দুধ, দুধের মধ্যে রয়েছে 100 গ্রাম প্রোটিন, ডিমের মধ্যে রয়েছে 100 গ্রাম প্রোটিন, মাংসের মধ্যে রয়েছে 92 গ্রাম প্রোটিন, এবং হচ্ছে গিয়ে কি আমাদের বিভিন্ন ফলমূল শাকসবজির মধ্যে রয়েছে বিভিন্ন উপাদানে। বাট একমাত্র তিনটা জিনিস, দুধ এবং হচ্ছে ডিম, এই দুটার মধ্যে রয়েছে 100% প্রোটিন, আর একমাত্র ভেজিটেবল সয়া, সয়ার মধ্যে রয়েছে 100% প্রোটিন। এই জন্য প্রোটিন সোর্স হিসেবে আপনার দুধ এবং ডিমের পাশাপাশি সবচাইতে বেস্ট হচ্ছে গিয়ে কি সয়া। সো সয়া বেস্ট কেন, কারণ এটা ভেজিটেবল প্রোটিন, দ্যাটস ওয়াই এটা অত্যন্ত উপকারী মানব দেহের জন্য। এরপরে আমরা দেখব প্রোটিনের ইফেক্টিভনেস এবং প্রোটিন সাপ্লিমেন্টের মধ্যে কী কী বেনিফিট আমরা পেতে পারি ফরএভার প্রোটিন সাপ্লিমেন্টের মধ্যে। বলা হচ্ছে অল অ্যাসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড আর অ্যাভেলেবেল হেয়ার। বলা হচ্ছে ফাইবার সোর্স ইজ গুড, লো ইন এ ফ্যাট, লো ইন এ স্যাচুরেটেড ফ্যাট অ্যান্ড লো কোলেস্টেরল। ওকে,
দ্যাটস ওয়াই উই ইনটেক আওয়ার ফর এভার লিভিং প্রোডাক্টস লাইট আলট্রা অ্যামাইনোটিন। ওকে, দেন এরপরে আমরা আসুন দেখি আরও একটু বিস্তারিত যাই যে হোয়াই সো স্পেশাল অ্যামাইনোটিন, আমাদের এটার নাম কেন অ্যামাইনোটিন বা আমাদের এটা কেন প্যাটার্ন করা একটা প্রোটিন সেটা আমরা এখন দেখব। বলা হচ্ছে অ্যামাইনোটিন প্রসেস প্রোটেন্স ব্ল্যান্ড, আমাদের যে অ্যামাইনোটিন যে প্রোটিন ব্ল্যান্ড, এই প্রোটিন ব্ল্যান্ডের মধ্যে স্পেশালিটিটা কী? দেখেন প্রোটিন হচ্ছে এরকম চেইন আকৃতির, প্রোটিনের গঠনটা ডিএনএ স্ট্রাকচারটা হচ্ছে এরকম চেইনের মতো। এখানে আপনারা ডাক্তার সাহেবের পাশে যে ফিতাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা প্রোটিন চেইন। সো এই প্রোটিন চেইনটা আপনার যদি চেইন আকারে থাকে তাহলে মানব দেহে এটা অ্যাবজর্পশন হয় কম। বিজ্ঞানীরা গবেষণায় দেখেছে যে যদি এটা চেইন আকৃতিতে থাকে তাহলে মানব দেহে এটা অ্যাবজর্পশন হয় কম, দ্যাট মিন্স এটার বেনিফিটও আমরা পাই কম। বাট যদি প্রোটিনের এই চেইনটাকে ভেঙে দেওয়া যায় তাহলে আমাদের যে ন্যাফ্রন যে টেকনোলজি কিডনির, সেই ন্যাফ্রন টেকনোলজিতে এটা ছাঁকতে সহজ হয়, সুবিধে হয়, এবং হচ্ছে গিয়ে আপনার এটার পুষ্টি আমাদের বডি বেশি পরিমাণে শোষণ করতে পারে। এটাই হচ্ছে এটার স্পেশালিটিটা। যেমন আমি একটু গল্প দিয়ে যদি বলি আপনারা বুঝবেন, ধরেন আপনার বাসায় অ্যাকোরিয়াম আছে, অ্যাকোরিয়ামের মধ্যে ছোটো ছোটো আপনার ফিশ আছে, এই ফিশগুলোকে আপনি খাবার দিবেন, ধরেন আপনি একটা গোটা নুডলস যদি সেখানে ছেড়ে দেন তাহলে ওই নুডলসটাকে মাছের ঠুকরিয়ে ঠুকরিয়ে খেতে খেতে সময় লাগবে এবং অনেক নষ্ট হবে, অনেক সময়ও লাগবে এবং অনেক নষ্ট হবে। বাট যদি আপনি এই নুডলসটাকে যদি ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দেন তখন ভেরি কুইকলি কিন্তু মাছ সেটাকে খেতে পারবে এবং তার বেনিফিটটা সে নিতে পারবে। আমাদের এখানেও ঠিক গল্পটা তাই, যে প্রোটিনটাকে দেখেন ফরএভারের সায়েন্টিস্টরা কী করেছে, অ্যামাইনোটিন অ্যাড করে একটা বিশেষ প্রসেসের মাধ্যমে দেখা গেছে, বিশেষ গবেষণায় দেখা গেছে যে এটাতে অ্যামাইনোটিন যুক্ত করলে এটার প্রোটিন চেইনটা ভেঙে যায়, এভাবে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। আর এই অ্যামাইনোটিনের বেনিফিটটা কী সেটাই আমরা এবার দেখব। বলা হচ্ছে দেখেন উইদাউট অ্যামাইনোটিন যে বাজারের প্রোটিন শেকগুলো পাওয়া যায় সেগুলো আপনি যখন খান তখন জিরো আওয়ারের মধ্যে এনার্জির লেভেলটা দেখেন এবং টু আওয়ারে গিয়ে এটা সর্বোচ্চ এনার্জিটা আপনি পান। বাজারের উইদাউট অ্যামাইনোটিন প্রোটিন খেলে এই রেশিওতে আপনি এনার্জিটা পান এবং বেনিফিটটা থাকে। বাট যখন আপনি অ্যামাইনোটিন যুক্ত কোনো প্রোটিন শেক আপনি খান বা ফরএভার লিভিংয়ের যখন লাইট আলট্রা অ্যামাইনোটিন প্রোটিনটা আপনি ইনটেক করেন, জিরো আওয়ারে থাকে সবচেয়ে লোয়ার এনার্জি এবং ফোর আওয়ারের মাথায় গিয়ে একদম পিক আওয়ারে থাকে আপনার এনার্জি লেভেল। দ্যাট মিন্স গ্রেজুয়ালি আপনাকে কী করে, এনার্জাইজ করে এবং গ্রেজুয়ালি আপনার বডিটাকে ইম্প্রুভ করে এবং আপনাকে এটার সর্বোচ্চ বেনিফিটটা দিয়ে থাকে। দ্যাটস ওয়াই ইউ মাস্ট বি ইনটেক ফর এভার লিভিং লাইট আলট্রা অ্যামাইনোটিন। ওকে, সো আসুন তাহলে এবার আমরা দেখব আর কী কী রয়েছে। দেন এরপরে বলা হচ্ছে ভিটামিনস এবং মিনারেলস 100% রিকমেন্ডেড ডেইলি ইনটেক, যেটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের রিকমেন্ডেশন সেই অনুযায়ী আপনার এটা সাজানো। এবং হচ্ছে এটার মধ্যে রয়েছে 18 প্রকারের ভিটামিনস এবং মিনারেলস। দেখেন কী কী জিনিস রয়েছে, এতে রয়েছে ভিটামিন এ, সি, ডি, ই, B6, B12, পলিক অ্যাসিড, দেখছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদানটা রয়েছে এর মধ্যে, রয়েছে ক্যালসিয়াম, রয়েছে থিয়ামিন, রয়েছে বায়োফ্লাভিন, রয়েছে নিয়াসিন, রয়েছে প্রোটেট, রয়েছে বায়োটিন, রয়েছে প্যান্থোটনিক অ্যাসিড, রয়েছে ফসফরাস, রয়েছে আয়রন, রয়েছে জিঙ্ক, রয়েছে সিলেনিয়াম, রয়েছে ক্রোমিয়াম। মাই গড, এখানে জিঙ্কের মতো সিলেনিয়ামের মতো শক্তিশালী অ্যান্টি অক্সিডেন্ট মিনারেলসও রয়েছে, যেটা আপনার ইমিউন সিস্টেমটাকে বুস্ট করতে অত্যন্ত হেল্প করে, হরমোন ঠিক রাখতে এটা ফল হেল্প করে। সো আসুন তাহলে দেখি এগুলোর কাজ কী। ওই যে প্রথমে বলেছিলাম যে তিনটা মেজর রোল প্লে করে, এনজাইম তৈরি করে, হরমোনস তৈরি করে, নিউরোট্রান্সমিশন তৈরি করে, এই মূলত 18 প্রকারের ভিটামিনস এবং মিনারেলসের রোলই হচ্ছে ভেতরে সে এই কাজগুলো করে থাকে। দ্যাটস ওয়াই আমাদের অ্যামাইনোটিনটা হচ্ছে অত্যন্ত স্পেশাল, অত্যন্ত উপকারী এবং হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ভিটামিনস মিনারেলসগুলো। সো এবার আমরা দেখব ফর এভার লাইট আলট্রা উইথ অ্যামাইনোটিন প্রোটিন সাপ্লিমেন্ট ফর এভরি ওয়ান। ইয়েস, বলা হচ্ছে এই প্রোটিন সাপ্লিমেন্টটা হচ্ছে প্রত্যেক বয়সের প্রত্যেক মানুষের জন্য। আমি এখানে একটা ইনফরমেশন দিতে চাই আপনাদেরকে, দেখেন আমরা যারা শহরে বাস করি আমাদের প্রত্যেকের ঘরে ঘরে আমাদের যারা বাচ্চা আছে, আমাদের বাচ্চাদের স্বাস্থ্যের সুরক্ষার জন্য, বাচ্চার গ্রোথের জন্য আমরা কিন্তু প্রত্যেকটা ঘরে ঘরে বিভিন্ন ধরনের প্রোডাক্টস রাখি, যেটা দুধের সাথে আমরা মিক্স করে বাচ্চাদেরকে খাওয়াই, ঠিক আছে, ওটস খাওয়াই, তারপরে হচ্ছে গিয়ে আপনার অনেক ধরনের খাবার আপনারা খাওয়ান বাচ্চাকে গ্রোথের জন্য। বাট মাই ডিয়ার অল রেসপেক্টেবল অডিয়েন্স, আপনাদেরকে বলতে চাই এবং আমার ভিউয়ার্সদেরকে বলতে চাই যে আপনার বাচ্চার গ্রোথের জন্য ওয়ান অফ দ্য বেস্ট নিউট্রিশন সলিউশন হচ্ছে গিয়ে ফর এভার লাইট আলট্রা অ্যামাইনোটিন। এখানে দুটো ফ্লেভারে রয়েছে, ভ্যানিলা এবং চকলেট,
আপনার বাচ্চা যেটা পছন্দ করে সেটাই আপনি বাচ্চাকে দুধের সাথে মিক্স করে যদি এভরিডে খাওয়ান, তাহলে তার প্রোটিনের চাহিদা পূরণ হবার পাশাপাশি তার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, তার শরীরের গ্রোথ বাড়বে এবং তার ওভারঅল ওয়েলবিং মেনটেনেন্স করতে এটা হেল্প করবে। সো ইটস এ ওয়ান্ডারফুল প্রোটিন শেক ফর চাইল্ড। দেন এরপরে আসেন অ্যাডাল্টের কাছে আসি। আমরা অ্যাডাল্টরা যারা অতিরিক্ত মোটা হয়ে গেছি আমাদের লাইফস্টাইলের কারণে, ফুড স্টাইলের কারণে, সো ওয়েট রিডিউসের প্রোডাক্টসের মধ্যে ফরএভার লাইটালটা ওয়ান্ডারফুল একটা প্রোডাক্টস। যারা অতিরিক্ত ওজনে বা ওবিসিটিতে ভুগতেছেন তাদের ওজন কমানোর জন্য ওয়ান অফ দ্য বেস্ট সলিউশন, সিম্পল সলিউশন হচ্ছে ফরএভার লাইটালটা অ্যামাইনোটিন। কীভাবে? বলা হচ্ছে আপনি রাতে এবং সকালে ভাতের বিকল্প হিসাবে লাইটালটা অ্যামাইনোটিনটা খাবেন, হালকা কুসুম গরম পানির সাথে মিক্স করে রাতে এক গ্লাস, 250 ml পানির পরিমাণ এক গ্লাস এবং সকালে এক গ্লাস। এটা আপনি সকালে নাস্তার বিকল্প হিসাবে, রাতে ভাতের বিকল্প হিসাবে আপনি খাবেন। খেলে যেই কাজটা হবে আপনার বডির যে নিউট্রিশনের যে চাহিদা রিকোয়ারমেন্ট সেটা কিন্তু ফুলফিল করবে। বাট লাইটালটাতে যেহেতু অতিরিক্ত কার্বোহাইড্রেট নাই, লাইটালটাতে যেহেতু ফ্যাট নাই, দ্যাটস ওয়াই আপনার বডির জন্য এটা খুবই ইফেক্টিভ। আপনাকে আস্তে 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 ওজনটা মিনিমাইজ করে নিয়ে আসবে, রিডিউস করে নিয়ে আসবে হেলদি ওয়েতে, ওকে, নট আনহেলদি ওয়ে, ওকে, হেলদি ওয়েতে আপনার বডিটার কী করবে, ওয়েট রিডিউসে এটা হেল্প করবে। আর যারা ওয়েট কমানোর জন্য এটা খেতে চান তারা কীভাবে খাবেন, কুসুম গরম পানির সাথে অথবা হচ্ছে ফ্যাট ফ্রি মিল্কের সাথে অথবা হচ্ছে গিয়ে স্কিম মিল্কের সাথে, ওকে। সো এই তিনটা জিনিস দিয়ে আপনারা খাবেন ভাতের বিকল্প হিসাবে। আর যারা ওজন গেইন করতে চান, সবচেয়ে এক্সক্লুসিভ এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই একই প্রোডাক্টস আবার ওজন বাড়াতেও হেল্প করে। কিভাবে? যারা অতিরিক্ত শুকনো, চিকনা বা থিঙ্ক, তারা তিন বেলা খাবারের পর অ্যাটলিস্ট সকালে এবং রাতে আপনার স্বাভাবিক খাবার খাওয়ার পরে পিওর দুধের সাথে সকালে এক গ্লাস লাইটালটা, রাতে এক গ্লাস লাইটালটা যদি আপনি খান কন্টিনিউয়াসলি, আস্তে আস্তে আপনার বডিটা গেইন করবে। এটা আবার গেইন করা মানে একেবারে অতিরিক্ত ফুলে মোটা হয়ে যাওয়া নয়, আপনার বডিটাকে হেলদি করে তুলবে, কিছুটা ওয়েট বাড়াবে আস্তে আস্তে, ওকে। দ্যাট মিন্স এটা ওজন বাড়াতেও হেল্প করে, ওজন কমাতেও হেল্প করে এবং বাচ্চার গ্রোথের জন্য এটা হেল্প করে। দ্যাট মিন্স এটা অল এইজের মানুষের জন্য চমৎকার। এবার আসেন আরেকটা চমৎকার ইনফরমেশান শেয়ার করবো, যারা হার্টের পেশেন্ট, যারা ডায়াবেটিসের পেশেন্ট, তাদের বিকল্প খাদ্য হিসাবে এটা খুবই ভালো। আপনার স্বাভাবিক যে চিকিৎসা চলছে সেই চিকিৎসার পাশাপাশি আপনি রাতে যদি খাদ্য অভ্যাস পরিবর্তন করে যদি লাইটালটাটা আপনি খান, রাতে কোনো খাবার খাবেন না, আপনি শুধু লাইটালটাটা খাবেন আপনার ফেভারিট একটা জুসের সাথে বা ফেভারিট যে কোনো একটা আপনার ফ্রুটসের সাথে, আপনি জুস বানিয়ে যে কোনো একটা ব্ল্যান্ড শেক করবেন, করে সেখানে আপনি এক চামচ লাইটালটা দিয়ে দিবেন। সো এক চামচ লাইটালটা 250 ml পানির মধ্যে বা যে কোনো ফেভারিট জুসের সাথে যদি মিক্স করে আপনি রাতে খান, তাহলে আপনার কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকবে, আপনার হার্ট ভালো থাকবে, আপনার বডির এনার্জি সিস্টেম ঠিক থাকবে, ইমিউনিটিটাকে স্ট্রং করবে। আর আপনি যদি ডায়াবেটিস পেশেন্ট হন তাহলে আপনার সুগার ম্যানেজমেন্টে এটা একটা চমৎকার হেল্প করবে এবং আপনার বডির ইমিউনিটিটাকে স্ট্রং করতে হেল্প করবে, আপনার প্যানক্রিয়াসের যে হেলথ তাকে সুস্থ রাখতে এটা হেল্প করবে। দ্যাট মিন্স এটা আইডল ফর এ কি ডায়াবেটিস পেশেন্ট, আইডল ফুড ফর এ ডায়াবেটিস পেশেন্ট, আইডল ফুড ফর এ হার্টের পেশেন্ট। সো এটা একটা চমৎকার প্রোটিন শেক, চমৎকার একটা ফুড প্রোডাক্টস। সো এটা নিজেরা খাবেন, বাচ্চাদেরকে খাওয়াবেন, ফ্যামিলিতে রাখবেন, এটা অবশ্যই অবশ্যই আপনারা টেস্ট করবেন। দেন এটার ব্যাপারে বলা হচ্ছে যে সয়া কেন স্পেশাল, সয়া কমপ্লিট প্রোটিন, সয়া হচ্ছে লো ক্যালোরিস, সয়া হচ্ছে লো ফ্যাট, সয়া হচ্ছে লো স্যাচুরেটেড ফ্যাট, সয়া হচ্ছে লো কোলেস্টেরল, সয়া হচ্ছে গুড সোর্স অফ ফাইবার এবং 18 ভাইটামিনস অ্যান্ড মিনারেলস অ্যাডেড এখানে আছে। দেন এরপরে রয়েছে অ্যামাইনো অ্যাসিড, দ্যাট মিন্স অ্যামাইনোটিন। দ্যাটস ওয়াই ইউ ইনটেক, ইউ লাভ আওয়ার প্রোডাক্টস, ইউ লাভ দিস প্রোডাক্টস অ্যান্ড ইউ ইউজ দিস প্রোডাক্টস। সো মাই ডিয়ার অল রেসপেক্টেবল ভিউয়ার্স, মাই ডিয়ার অল রেসপেক্টেবল অ্যাপিওস, মাই ডিয়ার অল রেসপেক্টেবল সাবস্ক্রাইবার্স, আপনাদের সবার সুবিধার্থে আজকে এই ইনফরমেশানটা শেয়ার করলাম। আমার বিশ্বাস আপনারা এই প্রোডাক্টসটা ইউজ করে বেনিফিট নিতে পারবেন এবং সবার কাছে যে রিকোয়েস্টটা থাকবে অবশ্যই অবশ্যই আপনি আপনার অ্যাসোসিয়েটদের কাছে, আপনার কাস্টমারদের কাছে, আপনার ফ্রেন্ড সার্কেলের কাছে আমার এই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই সোশ্যাল মিডিয়াতে এটা শেয়ার করবেন এবং আপনি এই ভিডিওটা দেখতে বলবেন আপনার
আপনার কাস্টমারকে, আপনার আপনি দেখতে বলবেন আপনার ফ্রেন্ড সার্কেলকে, এবং যারা এই প্রোডাক্টসটা পারচেস করতে চান, যারা এই প্রোডাক্টসটা ক্রয় করতে চান, তাহলে আমার এই ভিডিওর ডেসক্রিপশনের মধ্যে আমার অনলাইন শপিংয়ের লিঙ্ক দেওয়া আছে। অনলাইন শপিংকে লিঙ্কে গিয়ে আপনি এই প্রোডাক্টসটা ঘরে বসেই অর্ডার করতে পারেন, ক্যাশ অন ডেলিভারিতে আপনার বাসায় চলে যাবে, আপনি এই প্রোডাক্টসটা বাই করে নিতে পারেন ঘরে বসেই। সো এটা একটা ওয়ে। আর হচ্ছে যারা আমার সাথে বিজনেস করার জন্য ইন্টারেস্টেড বা যারা এই প্রোডাক্টটা সম্পর্কে আরও মোর ইনফরমেশন পেতে চান, বিজনেস করতে চান, তারা আমার নিচের ডেসক্রিপশনে আমার একটা বিজনেস লিঙ্ক দেওয়া আছে, অপরচুনিটি লিঙ্ক, সেই অপরচুনিটি লিঙ্কে ক্লিক করে আপনি আমার আমাদের এই ওয়ার্ল্ড লার্জেস্ট ফরএভার লিভিং হেলথ অ্যান্ড বিউটি প্রোডাক্টস প্রমোটিং কোম্পানির একজন গর্বিত বিজনেস ওনার হয়ে যেতে পারেন। বিজনেস ওনার হয়েও আপনি প্রোডাক্টসটা ইউজ করতে পারেন, এবং আপনি ওনার হওয়া ছাড়াও এই প্রোডাক্টসটা ইউজ করতে পারেন। সো ডেসক্রিপশনে আমি দুটো লিঙ্কই দিয়ে দিয়েছি, এবং যদি কেউ কন্ট্যাক্ট করতে চান কন্ট্যাক্টও করতে পারবেন। সো সবার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি, সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা জ্ঞাপন করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এতটুকু পর্যন্তই। সো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।